ক্রিকেটকে বলা হয় অভিজাতদের খেলা, ভদ্রলোকের খেলা। আর এই ভদ্রলোকের খেলাকে বিশ্বের দরবারে বাংলাদেশের অবস্থানকে অবস্থিত করার জন্য যে সমস্ত প্লেয়ারদের অবদান আছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সাকিবুল হাসান। নিঃসন্দেহে বলা যায় তিনি বিশ্বের সর্বসেরা অলরাউন্ডার, কিন্তু তার কৃতিত্বের পাশাপাশি রয়েছে নানা ধরনের বিতর্ক। এই বিতর্কের মধ্যে কখনো যেন তাকে ছাড়ছে না। আজকে আবাহনী এবং মোহামেডানের ম্যাচের ভিতরে আম্পায়ারের বিরুদ্ধে যা আচরণ করে সেটা সত্যি ভদ্রলোকের ক্রিকেট খেলাকে বড় ধরনের বিতর্কের মধ্যে ছড়িয়ে দিয়েছে। তো যেই ভাষা বা যেই অবস্থান তিনি তুলে ধরেছেন সেটা কতটুকু গ্রহণযোগ্য ভদ্রলোকের খেলায়। আজকে একজন আম্পায়ারের কাছে আবেদন করতে পারে, সেই আবেদনে না সাড়া দেওয়ার ফলে সে আম্পায়ারের সামনে স্টাম্প লাথি মেরে ফেলে দিতে পারে কিনা। আমাদের পরবর্তী জেনারেশন ইডল আইডল প্লেয়ারদের কাছ থেকে শিখবে বাংলাদেশের ক্রিকেট কোন অবস্থায় থাকবে, এই বহির বিশ্বে আমাদের অবস্থানটা বা আমাদের সম্মানটা কোথায় থাকবে। আপনার মতামত জানিয়ে আমাদের কমেন্ট স্পেস সেকশনে জানান। আপনার সাকিবুল হাসানের আচরণকে আপনারা গ্রহণ করেন কিনা বা তার এই আচরণ যৌক্তিক কিনা, যদি অযৌক্তিক হয়ে থাকে তার কী শাস্তি কামনা করেন, এবং পরবর্তীতে এরকম ধরনের আচরণ থেকে কী করে আমাদের প্লেয়ারদেরকে রক্ষা করা যায় এবং এই প্লেয়ারদেরকে রোধ করা যায় তাদের এই আচরণ থেকে, আপনার মতামত কমেন্ট সেকশনে জানান। আপনার কমেন্টগুলো আমরা পরবর্তীতে যথাযথ কর্তৃপক্ষের কাছে পৌঁছানোর জন্য চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।